চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছে মৌসুমি ব্যবসায়ীরা আশানুরূপ দাম না পেয়ে হতাশ অনেকে আরবদারেরা বলছেন চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝায় ফরিয়াদের হচ্ছে চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট এভাবেই নগরী ও আশপাশের উপজেলা থেকে সংগ্রহ করা কাঁচা চামড়া নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন সড়কে জমেছে কাঁচা চামড়ার স্তূপ কিন্তু আরতে চামড়া বিক্রি করতে এসে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ কেনা বেশি পড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম বড় চামড়া যেটা বাসা ওইটা কিনতেছে পাঁচশো টাকা তারপরে ছোট বড় মিলে কিনতেছে চারশো সাড়ে চারশো এরকম দেশের মধ্যে সবকিছুর দাম বাড়তেছে কিন্তু চামড়ার দাম বাড়তেছে না পাটের কোনো দেখা সাক্ষাৎ নাই আমরা ধৈর্য বসে আছি সরকার একটা কথা বলছিল প্রতি বছর চামড়া কিন্তু পুট হিসাবে বিক্রি হয় এবছর কিন্তু পুট হিসাবে নিবে না ফিস হিসাবে নিবে বলছে তো আমরা ওই অনুযায়ী কিন্তু আমরা এলাকা থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতেছি প্রতি পিস হিসাবে এদিকে আরও তারা বলছেন চামড়ার সঠিক পরিমাপে হিসাব না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছেন সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা নির্ধারণ করলেও চামড়া সংরক্ষণে যে পরিমাণ খরচা হয় তাতে আরও ২৫ পঁচিশ টাকার বেশি দাম দিতে পারবে না মৌসুমি ব্যবসায়ী ফুডিয়া খুচরা ব্যবসায়ী এবং সামনা ব্যবসায়ী ওরা একচুয়ালিটি বুঝে না যে করবে কবে কোন জায়গার সামটা কীরকম হবে ওইটা না বুঝোর কারণে ওদের সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে ওইটার উপর বৃত্তি করে কিনে কিন্তু আমরা তো আর দ্বারা সামলা কিনে টেনার মালিকেরা আমাদের কাছ থেকে সামনা কিনে নিবে ফুট হিসাবে মানে এই সামড়াটা অ্যাভারিসে কত ফুট কয় এই হিসাবে ওরা ওই ফুটটা না বুঝার কারণে আর সামড়ার দাম মনে করতে সব বেশি হবে বেশি বলতে রাখি দেওয়ার কারণে লাস্টে ওটা বিক্রি করতে ওই তারা খায় এদিকে চামড়া যাতে রাস্তায় পড়ে না থাকে পরিবেশের ক্ষতি না হয় সে ব্যাপারে নজরদারি করা সহ চামড়া সংরক্ষণে দুইটি বৃহৎ মাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র যে জায়গাটা ওইটা নিয়েছি এবং আমাদের বিবিহাটের যে জায়গা আছে ওইটা চামড়া ব্যবসায়ীদের জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি যার ফলে চামড়া যত্রত পড়ে থাকবে না লবণ দিয়ে চামড়াকে সংরক্ষণ করার অত্যন্ত ব্যবস্থা আমরা করে দিয়েছি এবছর চট্টগ্রামে সাড়ে তিন লাখ চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী তিন দিন ধরে চলবে চামড়া সংগ্রহ কার্যক্রম শাহেদা পিয়া বাংলা ভিশন চট্টগ্রাম